আমরা এখন দেখব সালক সংশ্লেষণ যে প্রসেসটা আছে এইটার ডিটেইল দেখব তো সালক সংশ্লেষণে তো সূর্যের আলো লাগে রাইট তো সূর্যের আলো কিন্তু একটা পর্ষণে লাগে পানিটাকে ভাঙতে শুধু লাগে আরেকটা পর্ষণ যেখানে গ্লুকোজ উৎপন্ন হয় ওখানে কিন্তু সূর্যের আলোটা ডিরেক্ট লাগে না তো ওই জন্য ওই পার্টটাকে বলা হয় আলোক নিরপেক্ষ পর্যায় যেখানে সূর্য আলোক লাগে না আর পানি ভাঙতে যেহেতু লাগতেছে এই জন্য ওইটাকে বলা হয় আলোক পর্যায় আমি আরও ছোটো করে সহজ করে বলছি আপনারা তো জানেন যে পানি এর সাথে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় গ্লুকোজ প্লাস পানি এবং প্লাস অক্সিজেন তাই না তো খেয়াল করে দেখো সূর্যের আলোটাই বেসিকলি এসে ক্লোরোফিল দেন আল পানিটাকে ভাঙে ওকে তো এই যে পানির ভাঙন অংশটুকু হচ্ছে আমরা কি বলবো তাহলে আলোক পর্যায় বা লাইট ফেজ লাইট ডিপেন্ডেন্ট ফেজ একই কথা এখন এই পানিটা ভাঙার পর কিন্তু উৎপন্ন হয় এটিপি এবং এ ডিপিএস প্লাস এইস প্লাস মানে এই এটিপি নামক শক্তি এবং এইটা নামক একটা শক্তি উৎপন্ন হয় এটা কোন পর্যায়ে হয় আলোক পর্যায়ে হয় তো দেখো আলোক পর্যায়ে শক্তি দিচ্ছে সূর্য আলোক পর্যায়ে কে শক্তি দিচ্ছে সূর্য তাহলে শক্তি শক্তি দিয়ে তো আমরা আরেকটা তৈরি করলাম এখন আর সূর্যের দরকার আছে এখন আর সূর্যের দরকার নেই তাহলে কার্বন ডাই অক্সাইডের উপরে যখন কাজ করব। তখন কিন্তু সূর্যের দরকার নাই এইটার দরকার আছে এরা এখন এই কাজটা করবে এটাও শক্তি এটাও শক্তি এই পর্যায়ে আমরা এই শক্তিটা ব্যবহার করি আর অন্য পর্যায়ে গিয়ে আমরা এই শক্তিটা ব্যবহার করি তাহলে এখন আমরা কি করব। তোমরা তো জানো কার্বন অক্সাইড একটা চক্রের মধ্যে প্রবেশ করে এই যে কার্বন প্রবেশ সি3 চক্র এখান থেকে গ্লুকোজ উৎপন্ন হয় কি উৎপন্ন উৎপন্ন হয় হয় গ্লুকোজ তাহলে এই চক্রটা চালাইতে গেলে আপনাকে এই এটিপি লাগবে এবং এনএডিপি প্লাস এইচ প্লাস রাইট তাহলে আমরা এখন দুইটা ভাগে ভাগ করি সেটা হলো এই যে এই ঘটনাটা এটা হলো আলোক পর্যায় কি পর্যায় সূর্য আলোক এখানে লাগে এবার আমরা আরেকটা পরশন দেখি সেটা হলো এই যা আবার এখান থেকে আমরা নিয়ে কারণ এগুলা তো লাগে এই পর্যায়টা কি এই পর্যায়টা হচ্ছে সূর্য আলোক আর লাগতেছে না কারণ সূর্য আলোক একটা জিনিস তৈরি করে দিয়ে গেছে এখন এইটা দিয়ে আমরা চালিয়ে নেছি তো এই পর্যায়ে সূর্যালোক লাগছে না এগুলো দিয়েই হচ্ছে সো দিস ইজ আলো নিরপেক্ষ পর্যায় বা লাইট ইনডিপেন্ডেন্ট ফেজ এটাকে অনেক সময় ডার্ক ফেজ বা অন্ধকার পর্যায়ে বলা হয় তো প্রশ্ন হলো যে এইটা কখন ঘটে এই আলোক পর্যায়টা দিনে রাইট কখন ঘটে দিনে তাহলে আলোক নিরপেক্ষ পর্যায়টা এটা কখন ঘটবে এটাও দিনেই ঘটবে তাই না তো এখানে কিন্তু আমাদের কনসেপ্টের গন্ডগোল আছে কনসেপ্টের গন্ডগোলটা হচ্ছে যে সূর্যালোক যখন এটা তৈরি করে সূর্যালোক যখন এই ঘটনাটা ঘটে তখনই তো আপনি এগুলো পাচ্ছেন তাই না তাহলে যখন এটা পাবেন ওই তখনই তো এই ঘটনাটা তাহলে সূর্য সরাসরি আমি এটা কাজে লাগাচ্ছি দিনের বেলা দিনের বেলায় এটা তৈরি হচ্ছে তাহলে দিনের বেলায় এই ঘটনাটা ঘটবে তাহলে এটাও দিনেই ঘটে ঠিক না এটাও দিনেই ঘটে সূর্যটা আমি ডিরেক্ট লাগতেছে না কিন্তু সূর্যটা দেখো ইনডিরেক্টলি এইটা হয়ে লাগতেছে তাহলে দিনেই ঘটনাটা ঘটবে রাতের বেলা আসলে কি এটা ঘটবে ঘটাতে পারবেন রাতের বেলা দেখেন না রাতের বেলা সূর্য নাই তাহলে রাতের বেলা পানি ভাঙবে ভাঙবে না পানি যদি রাতের বেলা না ভাঙে এটা উৎপন্ন হবে হবে না তাহলে রাতের বেলা আপনি এটা ঘটাইতে পারবেন পারবেন না তাহলে দুইটাই দিনে ঘটে একই সাথে ঘটে কিন্তু একটাতে ডিরেক্টলি সূর্যালোক লাগে আর একটাতে ইনডিরেক্টলি সূর্য লাগতেছে ঠিক আছে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এখন আমাদের কাজ হলো আমরা এখন আমাদের কাজ হচ্ছে আমরা আজকে আলোক পর্যায়টা পড়ব তাহলে আলোক পর্যায়ে আসলে কতটুকু এটা আমরা আগে ডিফারেন্সিয়েট করে ফেলি আলোক পর্যায় মানে হলো পানিটাকে আমরা ভাঙবো ভেঙে আলটিমেটলি কি উৎপন্ন করব অক্সিজেন উৎপন্ন হবে প্রোটন উৎপন্ন হবে ইলেকট্রন উৎপন্ন হবে সমতার মধ্যে আর আমি গেলাম না এবং সাথে কি উৎপন্ন হবে এবং সাথে কি উৎপন্ন উৎপন্ন হবে হবে এবং এনে ডিএস প্লাস এইচ প্লাস উৎপন্ন হবে তাই না বলো এখন আমরা কি বলবো আলোক পর্যায় সালক সংশ্লেষণের ফার্স্ট হাফ আমরা পড়ব সূর্য আলোক লাগলো সূর্য আলোকটা ক্লোরোফিলে পতিত হলো ক্লোরোফিলে পতিত হওয়ার সাথে সাথে পানি ভাঙলো পানি ভেঙে আমরা কি পেলাম এটিপি এবং এনএডিপিএইচ এনে ডিপিএইচ প্লাস এইচ প্লাস পেলাম এই দুইটা শক্তি পেলাম অ্যাকচুয়ালি সূর্যের শক্তিটা খেয়াল করেন সূর্যের শক্তিটা আলটিমেটলি এদের মধ্যে জমা হইল তাহলে পানি ভেঙে যদি আমরা এটা পাই পানির অন্য অন্য টুকরাগুলো কী হবে একটা অক্সিজেন হবে প্রোটন হবে ইলেকট্রন হবে এই তো পরবর্তীতে আমরা কি করবো এটা তো আলোক পর্যায় তাহলে আমরা এখানে অন্ধকার পর্যায়টা লিখে রাখি বা আলোক নিরপেক্ষ পর্যায়ে আলোক নিরপেক্ষ পর্যায় কি হবে কার্বন অক্সাইডটা একটা চক্রের মধ্যে প্রবেশ করবে উৎপন্ন হবে কি গ্লুকোজ তাহলে আমাদের সালোক সংশ্লেষণ এই একটা অর্থে এই একটা অর্থে এটা আলোক পর্যায়ে আর এটা হলো আলোক নিরপেক্ষ পর্যায় এবার দেখো এই যে এই দুটো আছে না এখানে এডিপি এবং প্লাস এটা কিন্তু এখানে লাগতেছে এই দুটা এখানে লাগে আর কি ঠিক আছে আচ্ছা তো এখানে একটু কথা আছে এই অক্সিজেনটা কি হবে পানি ভাঙার পর বায়ুমণ্ডলে চলে যাবে রাইট তাহলে প্রশ্ন হলো এই প্রোটন এবং এই ইলেকট্রনটা কি হবে তো একটু ডিপ ডিপ চিন্তা করো এই প্রোটন এবং এই ইলেকট্রনটা কি হবে খুব সিম্পল এই প্রোটন ঘটায় যে কারণে এটিপি হয় কি ঘটায় আমরা আজকে যে কারণে এটিপি উৎপন্ন হয় এই ইলেকট্রনের কি হয় সূর্যের যে আলো শক্তিটা এই ইলেকট্রনে থাকে এই ইলেকট্রনটা তখন এই যেটা তৈরি করে আলটিমেটলি শুধু এটা না এটাও তৈরি করতে অংশ নয় তাহলে আমরা দেখলাম সবকিছুর ব্যবহার আমরা করে ফেললাম আমি আরেকবার বলছি পানি এবং কার্বন ডাইঅক্সাইড মিলে হয় সালোক সংশ্লেষণ শেষে উৎপন্ন হয় গ্লুকোজ এবং এই সময় লাগে সূর্যালোক এবং ক্লোরোফিল তো আমরা বিক্রিয়াটাকে দুই ভাগ করছি সূর্যালোক ক্লোরোফিলে পড়ে ক্লোরোফিলে পড়ার কারণে পানিটা ভাঙে আর পানির ভাঙনকে তো আমরা বলছি দিস ইজ কল লাইসিস অফ ওয়াটার কি ওয়াটার লাইসিস অফ ওয়াটার লাইসিস মানে ভেঙে যাওয়া লাইসিস অফ ওয়াটার যেহেতু সূর্যালোকের কারণে ভাঙলো এই জন্য এটাকে বলা হয় ফটো লাইসিস অফ ওয়াটার ফটো মানে আলোক তাহলে এখানে ফটোলাইসিস অফ ওয়াটার প্রথম হাফে ঘটবে তাহলে আপনার কনসেপ্ট থেকে আমি কিন্তু প্রশ্ন করবো তো ফটোলাইসিস অফ ওয়াটার কোন হাফে ঘটে আলোক পর্যায়ে ঘটে ফটোলাইসিস অফ ওয়াটার শেষে কি উৎপন্ন হয় আমরা এখানে অক্সিজেন পাই তাহলে বলো তো বায়ুমণ্ডল যে অক্সিজেন এই অক্সিজেনটা আমরা আসলে চালক সংশ্লেষণের কোন ধাপে পাই আলোক ধাপে পাই কোন ধাপে প্রোটন উৎপন্ন হয় ফার্স্ট ধাপে কোন ধাপে ইলেকট্রন উৎপন্ন হয় ফার্স্ট ধাপে যদি বলে চালক সংশ্লেষণ প্রক্রিয়ায় ইলেকট্রনের উৎস কি কার্বন ডাইঅক্সাইড না পানি ইলেকট্রনের উৎস কি কার্বন ডাইঅক্সাইড না পানি পানি রাইট তাহলে তো আলোক পর্যায়ে এই এই যে যে এটিপি এবং এনার্জিটা এনার্জিটা জমা হয় আসে সূর্যালোক থেকে আসে সূর্যালোকের এনার্জিটা এখানে আসে রাইট আর এদের মধ্যে এনার্জিটা প্রবেশ করায় কে ইলেকট্রন প্রবেশ করায় আর আপনারা তো জানেনি তো সূর্যালোকটা সূর্যালোকের যে শক্তির ইলেকট্রন আগে নেয় নিয়ে দিয়ে থাকে তাই তো আশা করছি বুঝতে পেরেছেন আবার যদি জিজ্ঞেস করি বলতো গ্লুকোজ কোন ভাবে উৎপন্ন হয় আপনি বলবেন আলোক নিরপেক্ষ পর্যায়ে যদি জিজ্ঞেস করি আলোক পর্যায়ের এটিপি এবং এগুলো কোথায় ব্যবহার হয় আলোক নিরপেক্ষ পর্যায়ে ব্যবহার হয় যদি জিজ্ঞেস করি কার্বন ডাইঅক্সাইড থেকে গ্লুকোজ হয় না কার্বন ডাইঅক্সাইড থেকে গ্লুকোজ হয় না কার্বন ডাইঅক্সাইড গুলা সি থ্রি চক্রে যায় সি থ্রি চক্রে গিয়ে গ্লুকোজ হয় তার মানে কার্বন ডাই অক্সাইডটা গ্লুকোজ তৈরিতে ভূমিকা রাখলো কি ভূমিকা রাখলো গ্লুকোজের যে ছয়টা কার্বন আছে ছয়টা কার্বন আছে কার্বন ডাইঅক্সাইড এর এই কার্বন গুলো বেসিক্যালি এই যে একটা আসলো আর একটা কার্বন ডাইঅক্সাইড আসলো আর একটা এইভাবে এইভাবে গ্লুকোজের কার্বন গুলো অ্যাকচুয়ালি কার্বন ডাইঅক্সাইড থেকে আসে আর এই যে মাঝখানে বন্ধন গুলো ক্রিয়েট হচ্ছে গ্লুকোজের তো শক্তি থাকে এই যে সূর্যের যে শক্তিটা দেখেন না ক্যামেরা ট্রান্সফার হচ্ছে সূর্যে আছে শক্তি ক্লোরোফিল আসলো সেই শক্তি বা ফোটন গুলা এগুলো ইলেকট্রনে ইলেকট্রন থেকে এই যে শক্তিগুলো এখন এখানে এই শক্তিগুলো লাগতেছে এই চক্রে এই চক্রের শক্তিগুলো কোথায় যাচ্ছে এই যে গ্লুকোজের এগুলোর মধ্যে তাহলে বলতো সকল শক্তির উৎস কি সূর্য এখন আমরা যদি এটা খাই মানুষরা আমরা সূর্যের শক্তিটা নিয়ে আসলাম তাহলে বলতো উদ্ভিদ ছাড়া কি প্রাণীকুল বাঁচবে গ্লুকোজ তো আমরা তৈরি করতে পারি না উদ্ভিদ ছাড়া কখনো বাঁচবে না তাহলে বায়োলজি হেডার্স এর যে প্রত্যেক বছরে ট্রিভলিউশন অলিম্পিয়াড হয় এই সময় অন্তত এইটা কাজ করবেন মা যেমন ভাত দেয় মা অসুস্থ হলে আমরা যেমন সেবা করি তাহলে যে আমাদের প্রত্যেকদিন ভাত দিচ্ছে যে আমাদের প্রত্যেক দিন সর দিচ্ছে গ্লুকোজ দিচ্ছে তাকেও আমরা বেশি বেশি করে পৃথিবীতে বাড়াবো রাইট তাহলে ট্রিভলিউশন অলিম্পিয়াডে অনেক বেশি গাছ লাগাইতে হবে অলিম্পিয়াড ছাড়াও গাছ লাগাইতে হবে এবং এই তো এখন আমাদের আলোচনার বিষয় হচ্ছে এইটা কোনটা এই পার্টটা কিভাবে হয় এটা আমি আপনাকে দেখাবো তাহলে সবার আগে আমরা যেটা করবো আমরা একটা সেলের ছবি অ্যাড করি দিস ইজ এ সেল এই দেখো এটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট এইগুলো হচ্ছে থাইলাকয়েড তাই না ঠিক কিনা দিস ইজ সেল সাইটোপ্লাজম হোয়াট ইজ দিস দিস ইজ ক্লোরোপ্লাস্টের মেমব্রেন এই স্পেসটার নাম কি দিস ইজ কল্ড স্ট্রোমা কি এটা স্ট্রোমা আর এই যে থলিগুলা দেখতে পাচ্ছি থলিগুলোর নাম কি এগুলোর নাম হলো থলির মতো বা থাইলা কয়েড আমরা তো আগের লেকচারে বলেছি যে আলোক বিক্রিয়াটা ঘটে এই থলিগুলোর ভেতরে আর এই বিক্রিয়াটা ঘটে হচ্ছে এই যে মেট্রিক স্ট্রোমাতে ফাঁকা জায়গাটা রাইট কারণ আছে কারণ হলো থাইলাকয়েডে ক্লোরোফিল থাকে তাহলে ক্লোরোফিলটা যেখানে থাকবে থাইলাকয়েডে যেহেতু থাকে তাহলে সেখানে তো এই আলোক বিক্রিয়াটা ঘটবে রাইট আবার আরেকটা ব্যাপার এই বিক্রিয়াটা কেন স্ট্রোমাতে ঘটে এর কারণ হলো এই বিক্রিয়াটা এত বড় এবং এই বিক্রিয়া এতগুলো এনজাইম থাকে জড়িত যে এটা আপনি স্ট্রোমা ছাড়া ভেতরে ঘটাইতে পারবেন না সবগুলোই এনএম সবগুলো বাইরে থাকে এটার আরো একটা উদ্দেশ্য থাকে যে গ্লুকোজটা এই থলির ভেতরে তৈরি করে বের করে আনা কঠিন বেটার হলো যে এটা স্টোমাতে তৈরি করে আস্তে ধীরে বের করে আনা ঠিক আছে আচ্ছা তো ধারণা আপনারা একটা পেয়েছেন এখন আমি এক কাজ করি এই যে দেখতে পাচ্ছেন না থলিগুলো আমি একটা থলি অ্যাড করবো কি করব আমি একটা থলি অ্যাড করবো এখন বড় করে

কি বিক্রিয়া ঘটে কিভাবে ঘটে এটা আমরা প্রথমে দেখব তো সবার আগে আমরা ফটো সিস্টেমের কথা হবে ধরা যাক এই যে এখানে একটা ফটো সিস্টেম আছে আমরা আরেক কাজ করি আমরা এটাকে ফ্লুইড মোজাইক মডেলের মতো এইরকমই কিন্তু ফ্লুইড মোজাইক মডেলের মতো এটাও ফসফোলিপিড বাইলেয়ার আপনি চাইলে এরকম করে করে দিয়ে এই যে এরকম করে আপনি পুরোটাই দিতে পারেন কিন্তু আমরা বোঝার জন্য কি করবো আমরা এটা দিব না কারণ দিলে ছবিটা অনেক বেশি কমপ্লিকেটেড হয়ে যায় তাহলে বলো তো থাইলাকয়েডের মেমব্রেনে অ্যাকচুয়ালি ক্লোরোফিল গুলো থাকে তাই না থাইলাকয়েডের মেমব্রেন অ্যাকচুয়ালি ফটো সিস্টেম গুলো থাকে আমরা জানি ফটো সিস্টেম দুইটা অংশ নাই দিস ইজ ফটো সিস্টেম টু এই নামে একটা কিন্তু মুভি রিলিজ হয়েছে কিছুদিন আগে পিএস ওয়ান কিংবা পিএস টু আচ্ছা আমরা আরো একটা জানি আরো একটা ফটো সিস্টেম আছে এই যেখানে আলটিমেটলি এই দুইটার মধ্যে গডফাদার কে ফটো গডফাদার তাহলে বলো তো এবার যে ক্লোরোফিল কোথায় থাকে ফটো সিস্টেম গুলো কোথায় থাকে তো তোমরা কি বলবা থাইলাকয়েড এই ভেতরে যে থলিগুলো আছে থলিগুলোর মেমব্রেনে থাকে বা থাইলাকয়েডে থাকে একই কথা তো আমরা এখন যেটা করব সূর্যের আলো কিন্তু এটাতেও পড়বে খেয়াল করো দিস ইজ সানলাইট এবং সূর্যের আলো এটাতে পড়বে পড়বে কি না আমরা জানি ফটো সিস্টেমটা হচ্ছে ছয়শো আশি ন্যানোমিটার যেটা এটা ভালো শোষণ করে আর ফটো সিস্টেম ওয়ানটা সাতশো ন্যানোমিটারের ভালো শোষণ করে এবং ডেফিনেটলি দুইটাই রেড লাইট শোষণ করে কি শোষণ করে রেড লাইট তার মানে যে ধরা যাক আশেপাশে কিছু

ওই ওগুলা ফিও ফাইটিন সরি ফাইকো সায়ানিন এবং ফাইকো এরিথ্রিন যেগুলো এগুলা কিংবা জ্যান্ত ফিল ক্যারোটিন এগুলো এই যে পাশে তো যাই হোক না কেন দিস ইজ ক্লোরোফিল এ এটাও ক্লোরোফিল এ এটাকে সাতশো নানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য শোষণ করে এই জন্য পিএস ওয়ান বা পিএস সেভেন হান্ড্রেড এটা ছয়শো আশি নানোমিটার তার মানে হচ্ছে পিএস টু বা সিক্স এইট হান্ড্রেড সিক্স এইটটি ওকে সো আমরা জানি যে থাইলাকয়েড মেমব্রেনে থাকে হচ্ছে ক্লোরোফিলগুলা তো এটা ভালো করে মনে রাখেন আমি একটু স্লো করাচ্ছি এই জন্য কারণ কোনোভাবেই আপনাকে কিন্তু আলোক পর্যায়ে স্কিপ করা যাবে না এখানে অনেক প্রশ্ন আসে এবং আমার মনে হয় ব্যক্তিগতভাবে ব্যক্তিগত ভাবে চক্রের থেকেও এটা কঠিন মনে করে স্টুডেন্ট আচ্ছা এখন কি হবে দেখো এই পিএস টুর ভেতরে ইলেকট্রন থাকে পিএস এস এর ভেতরে সব ইলেকট্রন থাকে প্রশ্ন হলো কেন ইলেকট্রন থাকে আচ্ছা ইলেকট্রন তো থাকবে সূর্যের শক্তিটা আসে কে নিবে ইলেকট্রন নেবে ইলেকট্রন নিয়ে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাবে তাই না ইলেকট্রন কেন্দ্র থেকে ধীরে ধীরে পরিধির দিকে যাবে কেন্দ্র থেকে বাইরের দিকে যাওয়া মানে ছুটে যাওয়া রাইট তাহলে এবার বলো তো সূর্যের আলো যখন এখানে পড়বে ইলেকট্রনটা শক্তি নাকি উৎক্ষিপ্ত হবে না এখান থেকে সূর্যের আলো যখন এখানে পড়বে সূর্যের যে ফোটনের শক্তিটা সূর্যের যে আলোক শক্তিটা এটা নিয়ে ইলেকট্রনটা কি লাভ দেবে হবে না ইয়াস লাভ দেবে হবে তো আমরা ওই দিকটা একটু পরে দেখি এই দিকটা আগে দেখি ধরা যাক ইলেকট্রনটা যদি লাভ দেবে বের হয় তাহলে কোথায় যাবে সবার আগে যেটা দেখবো এই জায়গায় একটা জিনিস থাকে তোমাদের বইয়ে দেওয়া নাই তারপর ডান সাইডে এক এক করে লেখা শুরু করি তাহলে বলতো এই থাইলাকয়েডে ইলেকট্রন ট্রান্সপোর্টের সাথে কারা কারা জড়িত এক নম্বর হচ্ছে ফিও এক নম্বর কি ফিওফাইটিন কারণ ইলেকট্রন এখান থেকে বের হলে ফিওফাইটিনে চলে যাবে সেই ইলেকট্রনটা নিবে রাইট তাহলে আমরা ফিওফাইটিন পেলাম তাহলে বলো তো ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন বলে একটা আমরা কথা শুনি না ই টি সি যেটা কোথায় থাকে মাইটোকন্ড্রিয়ায় থাকে ওটার নাম ইটিসি তাহলে থাইলাকয়েডে যে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনটা এখানে থাকবে এটার নাম কিন্তু থাইলা থাইলাকয়েড ইটিসি থাইলাকয়েড ইটিসি মানে থাইলাকয়েড ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন বলা হয় এটাকে তাহলে বলো তো থাইলাকয়েড ইটিসি এর একটা অংশের নাম কি ফিয়োফাইটিন কোথায় থাকে তোমরা বলবা পিএস এর পাশে থাকে তার মানে সূর্যের আলো যখন পিএস টু তে পড়ে ইলেকট্রনটা যখন শক্তি নেয় নেওয়ার পর ইলেকট্রনটা উৎক্ষিপ্ত হয় হইলে কার কাছে যাবে ফিয়োফাইটিন রাইট ফিয়োফাইটিন পর কোথায় যাবে ফিয়োফাইটিন এর পর যে এই জায়গায় আছে দিস ইজ কল এখানে যে আছে দিস প্লাস কল প্লাস্টো হোয়াট ইজ দিস মনে রাখতে হবে কিন্তু কোনটার পর কি আসে আমি ট্রিক শেখাই দেবো যে কি আমরা মনে রাখতে হয় তাহলে ইলেকট্রন এখন কোথায় প্লাস্টো কুইননে রাইট প্লাস্ট ইলেকট্রন এখান থেকে এখানে এখান থেকে এখানে ওকে প্লাস্টো কুইননে তো প্লাস্টো কুইননের কিন্তু একটা স্পেশালিটি আছে কি স্পেশালিটি আছে প্লাস্টো কুইননে যখন ইলেকট্রন যায় তখন যেটা হয় যে বাইরে থেকে এই পাশে একটা এখানে একটা হচ্ছে প্রোটন চ্যানেল আছে হ্যাঁ প্রোটন পাম্প আছে বাইরে থেকে ভেতরের দিকে প্রোটন প্রবেশ করা শুরু করে কোথা থেকে কোথা থেকে এই থাইল থাইলাগডের বাইরে স্ট্রোমা অঞ্চল থেকে ভেতরে প্রোটন আসা শুরু করে এটা কিন্তু মনে রাখতে হবে এই জায়গায় লিখতে হবে যে প্রোটন ভেতরে আসতেছে কেন আসতেছে এই যে ইলেকট্রনটা আসতেছে না এখানে ইলেকট্রনের যে শক্তি আছে এই শক্তিটা ব্যবহার করে এই শক্তির কিছু একটা অংশ ব্যবহার করে বাইরে থেকে ভেতরের দিকে প্রোটন নিয়ে আসলো পাম্পিং করে ফেললো হয় না আমি ওকে টাকা দিচ্ছি ওকে টাকা দিচ্ছি ও আবার আরেকজনকে যখন টাকাটা দিল সে টাকাটার একটা অংশ খরচ করে ফেললো কাজে লাগায় ফেললো লাইক দ্যাট সূর্যের শক্তিটা যখন ইলেকট্রন পায় ইলেকট্রন এখানে আসে এখান থেকে এখানে যায় এখানে যখনই যায় এই ইলেকট্রন ব্যবহার করে তার পাশে প্রোটন পাম্প আছে সে বাইরে থেকে ভেতরের দিকে প্রোটন ঢোকায় ওকে প্রোটন কিন্তু ধীরে ধীরে ভেতরে বাড়াইতে হবে কেন বাড়াইতে হবে আমরা একটু পরে আনসার পাবো এটা আচ্ছা প্লাস্টো কুইনন এরপর যে জিনিসটা থাকে তার নাম কি প্লাস টু কুইন এর পরে তোমরা এই যে জিনিসটা দেখতে পাচ্ছ আমি একটু দূরে রাখি তাহলে আরো একটু সুন্দর হবে এক জায়গায় সব অ্যামালগাম হয়ে যাচ্ছে তোমরা যেটা এখন দেখতে পাচ্ছ দিস ইজ কল্ডোক হোয়াট ইজ দিস দিস ইজ কল্ড তাহলে আমরা বুঝলাম যে প্লাস টু কুইন পর ইলেকট্রনটা যাবে যাবে ওকে কোথায় যাবে প্লাস টু কুইন পর ইলেকট্রনটা কোথায় যাবে সাইটোক্রোমে যাবে ওকে আচ্ছা তোমরা একটু দেখো এখানে ইলেকট্রনটা এখন এখান থেকে এখানে এখান থেকে এখানে এই জায়গা আসার সময় কিছু প্রোটন ভেতরে ঢোকাছে এরপর গেল সাইটোক্রোমে সাইটোক্রোম আমরা তো জানি কি জিনিস তারপর আমরা একটু পরে আবার এগুলো সম্পর্কে পড়ব সাইটোক্রোম থেকে এখন ইলেকট্রনটা যাবে তার পাশে এই যে জায়গায় এখানে যাবে

সূর্যের আলো যেই যখন এখানে পড়বে ইলেকট্রনটা বের হয়ে যাবে না ইলেকট্রনটা এখান থেকে কিন্তু বের হয়ে যাবে তাহলে এই ইলেকট্রনটা এসে এখানে বসতে হবে আমি আরেকবার দেখাই সহজ করে দেখাই এখানে সব সময় একটা ইলেকট্রন থাকতে হবে কারণ ইলেকট্রনটা না থাকলে এই ফটো সিস্টেমটা স্টেবল থাকবে না খেয়াল করো সব সময় ইলেকট্রন রাখতে হবে তাহলে আমরা এক এক করে দেখি ইলেকট্রনটা সূর্যের আলো পড়ার সাথে ইলেকট্রনটা লাভ দিয়ে কোথায় গেল ইলেকট্রনটা এই যে এখানে এখান থেকে ইলেকট্রনটা কোথায় যাবে এই যে এখানে 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 এখান এখান থেকে থেকে ইলেকট্রনটা ইলেকট্রনটা কোথায় কোথায় যাবে যাবে এই এই যে যে তো কিন্তু অলরেডি একটা ইলেকট্রন আছে অলরেডি এখানে ইলেকট্রন আছে তাহলে এই ইলেকট্রনটা কোথায় যাবে এখন ইলেকট্রন তো সব ট্রান্সপোর্ট হইতে হবে এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে হবে খুব সিম্পল এই যে সূর্যের আলো যখন পড়তেছে এই ইলেকট্রন বাইরে হয়ে গেছে কোন দিকে গেছে আমরা একটু পরে কিন্তু এই যে ইলেকট্রনটা এখানে রেখে দিলাম এখানে যাবে তাহলে এই ইলেকট্রনটা কি এখানে এসে বসবে না ঘাটতিটা ফিল আপ করবে না ঘাটতিটা ফিল আপ করলো কিনা রাইট পরে আবার এখানে আলো পড়বে আবার ইলেকট্রন যাবে এখানেও আলো পড়ে ইলেকট্রন যাচ্ছে তার মানে একটা আর একটা ঘাটতি ফিল আপ করতেছে তার মানে ইলেকট্রন বাইরে যাচ্ছে এখানকার ইলেকট্রনটা এসে আবার এখানে বসতেছে ওকে তাহলে প্রশ্ন হলো এই ইলেকট্রনটা তো এখানকার তাই না এখানকার ইলেকট্রনটা এখন কোথায় এখানে তাহলে এই ইলেকট্রনটা এখন কোথায় যাবে এই যে এখানে একটা জিনিস আছে কারণ আয়রন সালফার এ তৈরি এই জন্য এটাকে বলা ফেরিডোকজিন এখন ইলেকট্রনটা কোথায় ইলেকট্রনটা এই যে এখান থেকে এখানে গেছে ঠিক আছে খুব ইউনিক একটা ব্যাপার ঘটে এই জায়গায় আমরা স্পেশাল একটা ব্যাপার করি এখানে সেটা হলো এখানে একটা এনজাইম থাকে হোয়াট ইজ দিস এখানে একটা এনজাইম থাকে এই এনজাইমটার নাম হলো আমি এখানে লিখে রাখি এন এ ডি পি রিডাক্টেজ এই যে এজ আছে এজ मींस হচ্ছে এটা একটা এনজাইম কি এনজাইম বিজারক এনজাইম কাকে বিচারণ করে এনএডিপি কে রাইট কাকে বিচারণ করে এনএডিপি কে তাহলে এনএডিপি রিডাক্টেস বলে এখানে একটা এনজাইম আছে এ কি করে আমি একটু মিশায় দিয়ে দিকটা এগুলো তো পরবর্তীতে আবার ঝামেলা হয়ে যাবে তোমাদের বুঝতে তো আমি এনএডিপি রিডাক্টেস এটা একটা এ করে কি এই ইলেকট্রনটা যখন এখানে যায় কোথায় যায় এই ইলেকট্রনটা যখন এখানে যায় এই যে ইলেকট্রন

কারণ হলো দেখো কেন আমরা এটাকে বলছি তোমরা তো জানো মানে হলো জারণ মানে কি ইলেকট্রন সাড়ন তাহলে ইলেকট্রন যোগ মানে তাহলে কি হচ্ছে বিজারণ আর বিজারণ মানে কি রিডাকশন না রিডাকশন তাহলে দেখো তো আমরা তো এটাকে বলছি বিজারণ ঘটানো একটা এনজাইম তাহলে এখানে বিজারণ ঘটছে কিনা এটা আমরা একটু প্রমাণ করব বিজারণ মানে হচ্ছে ইলেকট্রন যোগ তাহলে দেখো তো এই যে যখন আসছে এখানে এ যখন এখানে আসছে তাহলে কি করছে এর এখানে দুইটা ইলেকট্রন দিছে দিয়ে দেখো একটা প্রোটন এখানে দিয়ে দিছে তাহলে এনএডিপিএইচ হয়ে গেল আর একটা প্রোটন যুক্ত করতে পারে নাই এটা কি হয়ে গেল প্রোটনটা আলাদা হয়ে থাকলো প্রশ্ন হলো

যে এই এনজাইমটা এন কে রিডিউস করে রিডাকশন ঘটায় কিভাবে এর ভেতরে ইলেকট্রন দিয়ে দেয় এর ভেতরে কি প্রোটনও অ্যাড করে দিল এই যে ইলেকট্রন এখানে করে ইলেকট্রন এটা এনএ হয়ে গেল এখন কি বলবো যে এটাকে বীজারু ঘটানোর পর আমরা এই জিনিসটা পাইলাম আর এই যে প্রোটনটা দেখতে পাচ্ছ না প্রোটনটা কিন্তু মানে এই বিক্রিয়ার সময় পাশেই থাকে পরবর্তীতে এই প্রোটন চাইলে কিন্তু আলাদাভাবে ঘুরতে পারে কোনো সমস্যা নাই এই প্রোটন আলাদাভাবে যে কোনো জায়গায় ঘুরতে পারে এ কিন্তু মূল কি ঠিক আছে তো যাই হোক আমরা এখানে কি করলাম এনএডিপি কে রিডিউস করলাম এই জন্য করলাম আমরা ইলেকট্রন দিলাম ইলেকট্রন এই যে আসা ইলেকট্রনের মধ্যে আসছে ইলেকট্রনটা এর মধ্যে অ্যাড করে রাইট আচ্ছা এখন প্রশ্ন আমরা অন্যদিকে আসি এই দিকে আসো তোমরা এটা তো ম্যাট্রিক্স তাহলে এইটা হলো সাইটোপ্লাজম সাইটোপ্লাজম এটা হলো ম্যাট্রিক্স ম্যাট্রিক্সজন ম্যাট্রিক্স বলতে স্টোমাটাই স্টোমাতে যখন চলে আসে স্টোমা থেকে থাইলাকোয়েডের মধ্যে যাবে কি যাবে পানি এই দেখো উদ্ভিদের মূল থেকে পানি জাইলেম টিস্যুর মাধ্যমে পাতায় আসে পাতা থেকে পাতা সাইটোপ্লাজমে প্রবেশ করে সেখান থেকে স্টোমাতে আসে স্টোমা থেকে পানি এখানে যায় কোথায় যায় এই দেখো এখানে যায় রাইট পানি কোথায় যাচ্ছে এই যে ভেতরে যাচ্ছে থাইলাপয়েড ভেতরে তো তোমরা এখন যে জিনিসটা দেখবা সেটা হলো তোমরা এখন যে জিনিসটা দেখবা সেটা হলো এই যে পানিটা এখানে আসছে পানির আসলে কাজ কি পানির কাজ খুব সিম্পল এই যে সূর্যের আলো পড়ে এর যে ইলেকট্রনটা চলে গেছে ইলেকট্রনটা আসছে এখানে ইলেকট্রনের এখানে একটা ঘাটতি হয়েছে না ইলেকট্রনের ঘাটতি হয়েছে কিনা তো এই ইলেকট্রনটা কি তোমাকে ফিল আপ করতে হবে না এই অনুটাকে করতে হবে মনে রাখবেন যে এই অনুটার যখন ইলেকট্রনটা চলে যায় তখন পাগলের মতো হয়ে যায় এতটাই ক্ষমতা সে পানিকে ভেঙে চুরে পানির ভেতর থেকে ইলেকট্রনটা বের করে নিয়ে আসে তাহলে পানিটা ভেঙে কি হবে অক্সিজেন পানি ভেঙে কি হবে প্রোটন আমরা কিন্তু সমতা সাধন করতেছি না কোথায় প্রোটন দুইটা কোথায় ইলেকট্রন দুইটা এটা নিয়ে আমরা কথা বলতেছি না আমরা শুধু বলতেছি কি হচ্ছে রাইট তাহলে একটা জিনিস খেয়াল করেন যে সূর্যের আলো পড়ে যদি এর ইলেকট্রন বের হয়ে যায় এর ইলেকট্রন ঘাটতি হয় এর ইলেকট্রন ঘাটতি হয়ে গেলে এই এত পাগল হয়ে যায় যে পানি ভেঙে ফেলে সেম কাজ কিন্তু সে করতে পারত তার কিন্তু এই ক্ষমতাটা নাই এর অতটা শক্তি নাই যে পানি ভেঙে আমি শক্তি নিয়ে আসবো তাহলে এবার বলো আমরা এখন পর্যন্ত কিন্তু জানি পিএস ওয়ান প্রধান কারণ এখানে সাতশো ন্যানোমিটারের তরঙ্গ দৈর্ঘ্য পড়ে পিএস টু কে আমরা সেকেন্ডে রাখছি কারণ ছয়শো আশি ন্যানোমিটারের তরঙ্গ দৈর্ঘ্য পড়ে কিন্তু ক্ষমতা কার বেশি কার বেশি কোনো একটা জায়গা থেকে ইলেকট্রন বের করে নিয়ে আসার ক্ষমতা বেশি বলতো কার বেশি পিএস টুর বেশি ধরা ধরা হয়ে থাকে ধরা হয়ে থাকে যে এটা পৃথিবীর মানে উদ্ভিদে থাকা সবচেয়ে শক্তিশালী বিচারক তাহলে আমরা কি বুঝলাম এখানে পিএস ওয়ান অপেক্ষা পিএস টুর ক্ষমতা এত বেশি যে অক্সি পানি থেকে সেই ইলেকট্রনটাকে টেনে নিয়ে আসতে পারে তাহলে পানির সে কিন্তু জারণ ঘটাইতেছে আমরা কিন্তু ট্রিক পড়ছিলাম পাজি পানির জারণ ঘটে কবি কার্বন ডাইঅক্সাইডের বিজারণ ঘটে তাই না তাহলে তো এটা কতটা পাওয়ারফুল যে পানিকে ভেঙে ইলেকট্রন দিয়ে আসতে পারে তাহলে উদ্ভিদের সবচেয়ে শক্তিশালী জারক যে পানির জারণ ঘটায় সেটা হলো পিএস টু তাহলে আমাদের কিন্তু যত ব্ল্যাঙ্ক জায়গা ছিল ফিল আপ হয়ে গেছে আমি খুব দ্রুত এই জিনিসটা একবার দেখাই দিই দেন আমি আবার এক্সপ্লেন করি পিএস ওয়া পিএস ওয়ান এবং PS2 দুইটাই কাজ করে কোথায় থাকে তারা থাইলাকয়েড মেমব্রেনে থাকে দুইটাতেই সূর্যের আলো পড়ে দুইটাতেই ইলেকট্রন আছে এবং দুইটা ইলেকট্রনই সূর্যের আলোর যে ফোটন থেকে শক্তিটা পায় পেয়ে তারা উৎক্ষিপ্ত হয় মানে শক্তি পেলে উৎক্ষিপ্ত হয় সো এও বের হয়ে যায় এও বের হয়ে যায় তো এইটার সাথে যে বের হয়ে যায় সেখানে যেখানে যায় তার নাম হচ্ছে ফিওফাইটিন একটা জিনিস আমি এখন পড়ায় ফেলি হরিসিওফাইটিন ফিওফাইটিন হচ্ছে রূপান্তরিত ক্লোরোফিল রূপান্তরিত ক্লোরোফিল এগুলো মনে রাখো রূপান্তরিত ক্লোরোফিল ফিওফাইটিন কি রূপান্তরিত ক্লোরোফিল ক্লোরোফিলের পাশে যে থাকবে সে তো রূপান্তরিত ক্লোরোফিলই হবে মানে এ এও ক্লোরোফিল বাট একটু চেঞ্জ হয়ে গেছে বাদামি রং হয়ে গেছে লোক সূর্যের আলো পড়তেছে ইলেকট্রনটা যাচ্ছে ফিওফাইটিনে ফিওফাইটিনের পর চলে আসছে প্লাস্টোকুইননে সো হেয়ার ইজ প্লাস্টোকুইনন দেখো যখনই তোমরা প্লাস্ট পাবা তখনই ভাববা যে এই কেমিক্যালগুলা মেমব্রেনে হোক আর মেমব্রেনের ভেতর দিয়ে হোক এগুলো চলাচল করতে পারে তাহলে প্লাস্ট মানে হচ্ছে মুভেবল তাহলে বলতো তো প্লাস্টো কুইনন আর এই যে এখানে প্লাস্টো সায়ানিন আছে এরা কি করতে পারে এরা মুভ করতে পারে মানে এ কি করে এর কাছে আসে এসে ইলেকট্রনটা নিয়ে আবার এর কাছে যাইতে পারে এদিকেও আসতে পারে ডানেও যাইতে পারে সেন প্লাস্টো সায়ানিন এদিকেও আসতে পারে এদিকেও আসতে পারে রাইট তাহলে প্লাস্টো কথার যখনই থাকবে আমরা বুঝবো যে এরা চলনশীল এরপরে আরেকটা জিনিস দেখবো আমরা এই দেখো এখানে কু যখন কু থাকবে তখন ভাববা লি আর যখন থাকবে তখন ভাববা সাপ এর মানে হলো একটি প্রোটিন আর কুইন একটি লিপিড প্রশ্ন হলো যে থাইলাকয়েড ইটিসিতে টি সি থাইলাকয়েড ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে চলনশীল কেমিক্যাল কয়টা তোমরা বল প্লাস্টো কুইনন এবং প্লাস্টোসায়নিন দুইটা যদি বলে প্লাস্টো কুইননটা কি বলবো চলনশীল লিপিড কারণ আমরা কুলি দ্বারা মনে রাখছি এটা কুলি লিপিড যদি বলে প্লাস্টো সায়ানিন পথে তার মানে সায়ানিন হচ্ছে একটি চলনশীল প্রোটিন তাহলে উপরে একটা চলনশীল লিপিড আর নিচেটা হচ্ছে চলনশীল প্রোটিন ওকে তো আরো কিছু ব্যাপার আছে যেমন সায়ানিন যখন তোমরা পড়বো বায়োলজিতে পড়তে পড়তে একসময় বুঝবে এখানে কপার আয়ন থাকে সায়ানিন কথা যেখানে আছে সেখানে কপার আয়ন থাকে ঠিক আছে হিমোসায়ানিন এটা একটা রক্ত মানে এক রং সেখানে কপার থাকে হিমোগ্লোবিনে তো আয়রন থাকে হিমোসায়ানিনে কপার থাকে লাইক দ্যাট তো আমি আরেকটু বলি ফেরিডক্সিন ফেরিডক্সিনে আয়রন থাকে সালফার থাকে তাহলে বলো তো যদি কখনো ফেরিডক্সিন ইলেকট্রন আসে তাহলে ইলেকট্রনটা কে গ্রহণ করবে আয়রন গ্রহণ করবে যদি বলা হয় প্লাস্টোসায়ানিন এখানে যদি ইলেকট্রন আসে কে গ্রহণ করবে এটা বইয়ে দেওয়া নাই আচ্ছা আচ্ছা প্লাস্টো সায়ানিন মানে হচ্ছে কপার তাই না কিছুক্ষণ আগে বললাম প্লাস্টো সায়ানিন মানে এটি হচ্ছে চলনশীল প্রোটিন সাপ প্লাস্টো মানে চলনশীল পথে প্রোটিন তাহলে প্লাস্টো সায়ানিন একটি চলনশীল প্রোটিন যেখানে কপার আয়ন আছে তাহলে বলো তো প্লাস্টো সায়ানিনে যদি কখন এই যে ইলেকট্রনটা আসে তাহলে এই প্লাস্টো সায়ানিনের মধ্যে কে আছে যে ইলেকট্রনটা গ্রহণ করবে কপার আছে কপার গ্রহণ করবে লাইক দ্যাট ওকে তাহলে আমরা মোটামুটি সবগুলো পড়ে ফেলছি এখানে একটা এনজাইম ফেরিডক্সিনাস আয়রন সালফার প্লাস টু সাইনিন মানে হলো মুভেবল বা চলনশীল প্রোটিন যেখানে কপার থাকে ইলেকট্রন গ্রাহক হিসাবে সাইটোক্রোম নি আমরা যেহেতু আগেই পড়ছি আমরা জানি সাইটোক্রোম সব আয়রন থাকে এবং সেটা ফেরিক ফর্মে থাকে আয়রন এখানে হচ্ছে কি করে ইলেকট্রনটা গ্রহণ করে দেন হচ্ছে প্লাস টু কুলি তাহলে এটা একটা চলনশীল লিপিড হোয়াট ইজ ফিয়োফাইটিন ফিয়োফাইটিনটা হচ্ছে ক্লোরোফিলের পাশে থাকা রূপান্তরিত ক্লোরোফিল এই তো তাহলে আমরা আরেকবার দেখি সূর্যের আলো ফোটন পড়ছে এখানে পড়ার পর এর ইলেকট্রনটা শক্তি বা এক্সাইটেড হয়ে বাইরে চলে যায় এরও ইলেকট্রনটা বাইরে চলে যায় এর ইলেকট্রনটা যে বাইরে চলে যাচ্ছে এই ইলেকট্রনটা এসে এখানে পড়তেছে রাইট তো তো এর কোনো প্রবলেম নাই যে আমি চলে গেলে আমাকে তো সাইনিন থেকে একটা ইলেকট্রন এসে এখানে বসতেছে কিন্তু প্রবলেম তো এর যে আমার থেকে যে চলে যায় আমার তো কেউ নাই যে আমাকে ইলেকট্রন দেবে তাহলে ওর প্রবলেম থাকার কারণেও অনেক পাওয়ারফুল হয়ে গেছে কি পাওয়ারফুল ও এতটাই পাওয়ারফুল যে পানি যেটা আসতেছে পানি ভেঙে ইলেকট্রন বের করে নিজের ঘাটতি ফিল করতেছে যে ইলেকট্রনটা আবার গেলে আবার একটা পানি ভাঙবে এই যে ফটোসিস্টেম টু এর কাছেই কিন্তু পানি ভাঙে ফটোলাইসিস ঘটে ফটোলাইসিস অফ ওয়াটার রাইট ঠিক না এখানে কিন্তু ফটোলাইসিস অফ ওয়াটার ঘটে তো যতই এই ঘটনাগুলো ঘটতে থাকে ভেতরে কিন্তু প্রোটনের পরিমাণ ততই বাড়তে থাকে পারে প্রোটনের পরিমাণ ততই বাড়ে এই যে আমরা বলছিলাম যে এই প্রোটন ঢোকে তাই না খালি প্রোটন এখন যে জিনিসটা তোমাকে জানতে হবে সেটা হলো এখন যে জিনিসটা তোমাকে জানতে হবে সেটা হলো এই যে প্রোটন যে এখানে বাড়তেছে প্রোটনের পরিমাণ ভেতরে বাড়তেছে না একটা সময় কি প্রোটনগুলো এখানে চাঁচামেচি শুরু করে আমাদের তো বন্দি করতেছে এখানে বের হতে দিতে হবে প্রোটন বের হওয়ার জন্য এই যে দেখো এখানে প্রোটন বের হওয়ার জন্য একটা এখানে এনজাইমটার নাম হলো টি পি এস ওকে হোয়াট ইজ দিস দিস ইজ এটিপিএস তো গুলো যখন এত বাড়ে দেখো প্রোটনগুলো এত বাড়ছে যে প্রোটনগুলো এখন এই পাশে এসে বের হবে এটা কিন্তু আরো কমপ্লেক্স গঠন তোমরা শ্বসন টপিকটা যাবা শ্বসন টপিকের গিয়ে তোমরা ইটি মাইটোকন্ড্রিয়াল ইটিসিটা পড়বা পড়লে তোমরা বুঝতে পারবে এখানে আসলে কি ঘটে তো যাই হোক না কেন এত প্রোটন ভার্সেস যে প্রোটনdownarrow সব এই পাশে বের হইতছে যখন প্রোটনগুলো বের হইতে থাকে তখন এখানে একটা মডার প্রোটিন আছে ঘরে সফট করে ঘোরে তারা লাইনের মতো আর আপনারা তো জানি তারা বাইন খুলে ইলেকট্রিসিটি বা শক্তি উৎপন্ন হয় তাই না তারা বাইনের মতো

এইটার এটা যখন যুক্ত হয় যে এখানে একটা বন্ধন ক্রিয়েট হবে এই বন্ধনের মধ্যে অ্যাকচুয়ালি এই বাইনের শক্তিটা এখানে অ্যাড আরেকবার বলছি পুরো প্রসেসটা ঘটার সময় প্রচুর পরিমাণে প্রোটন প্রচুর পরিমাণে প্রোটন থাইলাকয়েডের ভেতরে চলে আসে থাইলাকয়েডের ভেতরে চলে আসতে আসতে এমন হয় যে বাইরে এত কম এবং ভেতরে এত বেশি এগুলো এখন বের হয়ে যাইতে হবে তাই না অসমোসিস হইতে হবে এগুলোকে বের হয়ে যাইতে হবে দ্যাট ইজ অসমোসিস বাট অসমোসিস তো পানির ঘটে অসমোসিস তো পানির ঘটে এটা মেমব্রেন ভেদ করে বাইরে যায় কিন্তু এখানে কেমিক্যালের ঘুরতেছে এইজন্য এটাকে কি বলা হয় কেমি অসমোসিস কেমি বলতে কেমিক্যাল কেমিক্যাল মানে আছে এই প্রোটনগুলোকে বলা হচ্ছে কিন্তু অসমোসিস কিন্তু পানির ঘটে কিন্তু এখানে কেমিক্যালের অসমোসিস করতেছে কেন ঘুরতেছে পুরো প্রসেসটা চলার সময় এত বেশি প্রোটন ভিতরে আসে যে প্রোটনগুলো বের হওয়ার জন্য এরকম তাগাদা অনুভব করে এই প্রোটনগুলো যখন বের হয় এখানে টারা বাইন ঘোরে ইলেকট্রিসিটি বা কারেন্ট উৎপন্ন হয় বা শক্তি উৎপন্ন হয় এই শক্তিটা এটিপির ভেতরে জমা হতে থাকে ঠিক আছে কেমন জমা হতে থাকে এই শক্তিটা নেওয়ার জন্য যে এডিপি এবং ইনঅর্গানিক ফসফেট ফসপেড দুইজনে চলে আসছে যা আমাদের একসাথে যুক্ত করে আমাদের ভেতরে শক্তিটা দিয়ে দেন তো এখানে শক্তিটা এদের মধ্যে জমা হয় আর তোমরা তো জানো এই টারাবাইন ঘোরানোর সময় এখানে এটিপিএস এই একচুয়ালি এইটা আর এটাকে এক করে ওকে এটিপিএস এদেরকে দুজনকে এক করে আর শক্তিটা ওদের মধ্যে দিয়ে দেয় তো আমরা কি দেখলাম এই পুরো প্রসেস শেষে এটিপি উৎপন্ন হচ্ছে এবং এনএডিপি প্লাস উৎপন্ন হচ্ছে আমরা এখন এই দিকে দেখি এই যে দেখো তো আলোক পর্যায়ে কি ঘটছে সূর্যালোক ক্লোরোফিল পানি পানি ভেঙে দেখো অক্সিজেন উৎপন্ন হয়েছে যেটা বায়ুমন্ডলে গেছে এই যে দেখো পানি ভেঙে এই যে অক্সিজেন উৎপন্ন হয়েছে যেটা বায়ুমণ্ডলে চলে যাবে পানি ভেঙে দেখো প্রোটন উৎপন্ন হয়েছে এই যে দেখো পানি ভেঙে প্রোটন রাইট ভেতরে কিছু প্রোটন তো হবেই বাইরের প্রোটনও চলে আসবে এই দেখো প্রোটন

আমাদের মোটামুটি ডান এখন এই প্রক্রিয়া শেষে আমরা অ্যাকচুয়ালি এই দুইটাই পাইলাম পানি থেকে পাওয়া অক্সিজেন তো বায়ুমন্ডলে চলে গেল এই ছিল আমাদের একটা প্রসেস যে আমরা বলি অচক্রিয় কি বলি অচক্রিয় ফটো ফসফো রাইলেশন এখন আমি আপনাকে এই জিনিসটা বোঝাই আর চোখ জিনিসটা বোঝাই দেখো ফটো মানে হচ্ছে এখানে সূর্য আলোক লাগছে লাগছে কিনা সূর্যালোক সূর্যালোক লাগছে কিনা মাইটো গুণ্ডিয়াতে কি ঘটনা ঘটে তাহলে মাইটো গুণিয়া কিন্তু এই ফটো শব্দটা শুধু ব্যবহার হয় সংশ্লেষণের সময় ফসফরাইশন ফসফরাইনেশন মানে কোনো কিছুর সাথে ফসফেট যুক্ত হওয়া কি যুক্ত হওয়া ফসফেট যুক্ত হওয়া এই যে দেখো তো এখানে ADP এর সাথে ফসফেট যুক্ত হইছে কি ইয়েস সো ফসফোরাইলেশন হল এবং এখানে ফটোর ব্যবহার আছে এইজন্য আমরা বলি কোন একটা প্রক্রিয়ায় যদি সূর্যালোক অংশ নেয় এবং সেখানে ATP উৎপন্ন হয় দ্যাট ইজ কল্ড ফটো ফসফোরাইলেশন সূর্যটা হলো ফটো আর এটিপি তৈরির সময় ফসফেট যুক্ত হইছে ফসফোরাইলেশন রাইট তাহলে সামনে কেন অসক্রিয় অসক্রিয় শব্দের অর্থ হলো আপনি যদি কোন একটা জায়গা থেকে রওনা দেন গেলেন গিয়ে যদি আবার আসেন সক্রিয় বাট আপনি কোনো একটা জায়গায় গেলেন গিয়ে আপনি নাই উধাও হয়ে গেলেন ঘুম হয়ে গেলেন চক্র আর পূরণ হলো না আপনি জাস্ট গেছেন গেছেন তাহলে আমি একটু দেখাই আপনাকে এই যে দেখেন ইলেকট্রনটার দিকে আবার তাকান পানি থেকে এখানে আসলো এখান থেকে এখানে এখান থেকে এখান থেকে এখানে রাইট এখান থেকে এখানে

পানি থেকে উৎপন্ন হওয়া ইলেকট্রন এনএডি উৎপন্ন করে করার পর আর ফিরে আসে না ইলেকট্রনটা দ্যাট ইস কল অসক্রিয় তো এখানে আরও একটু কথা আছে হয় সক্রিয় ফটো তাহলে চক্রিয়র ক্ষেত্রে কী হবে ইলেকট্রন আবার ফিরে আসবে রাইট কিন্তু ঘটনা আছে চক্রিয়টার ক্ষেত্রে একটা ঘটনা আছে কখন আপনি একই জিনিস বারবার ব্যবহার করবেন যখন আপনি গরিব যখন আপনি গরিব যখন আপনার কি নাই খাবার নাই খাবার নেই মানে কি পানি নেই আমরা তো ইলেকট্রনকে যত ইচ্ছা ওদিকে দিতে পারি যাও তুমি তোমার ফিরে আসার দরকার নাই তুমি অসক্রিয় কখন যখন আমাদের ইলেকট্রনের কোনো ঘাটতি নাই মানে পানির ঘাটতি নাই আর কি আলটিমেটলি তো ইলেকট্রন আসে থেকে পানি থেকে আসে কিন্তু কোনো এক কারণে ধরা যাক শীতকাল শীতকাল তখন তো পানি নেই পানি না থাকলে আপনি ইলেকট্রন দিতে পারবেন পারবেন না তখন আপনাকে একটা ইলেকট্রন বারবার ব্যবহার করতে হবে কি করতে হবে একটা ইলেকট্রন বারবার ব্যবহার করতে হবে কিন্তু সমস্যাটা আবার অন্য জায়গায় সেটা হলো এই ইলেকট্রন কিন্তু অন্যদের কাছ থেকে নেয় না পানির কাছ থেকেই নেয় আর এই সব সময় এই আশপাশের কাছ থেকে ইলেকট্রন নেয় এই যে এর কাছ থেকে ইলেকট্রন নেয় তাহলে এবার বলতো আমরা যদি একটা ইলেকট্রনে ব্যবহার করতে চাই তাহলে একে ব্যবহার করব নাকি একে ব্যবহার করব এইটাকে ব্যবহার করব কারণ এর স্বভাব হয়ে গেছে মানুষের কাছ থেকে পানির কাছ থেকে নেওয়া পানি নাই তাহলে সে কি হবে পানি নাই তাহলে সে থাকবে না তার সাথে এই যে ফিওফাইটিন আছে ফিওফাইটিন আর নাই তাহলে এখন কি ঘটনা ঘটবে আমরা আরেকটা জিনিস দেখি এনএডিপি রিডাকটেন্স ইলেকট্রন যদি এদিকে আসে তাহলে এ তো নিয়ে চলে যাবে রাইট তাহলে আমরা একে সরাই দিই যে তুমি আসতে পারবে না কারণ তোমাকে ইলেকট্রন দিলে আর পাওয়া যায় না আর আমার এখন একটা ইলেকট্রন আছে এই যে এইটা এটাই আমি ঘুরে ফিরে ব্যবহার করব তাহলে একে বাইর করে হবে রাইট একে তুমি যদি বাইর করে দাও এটা উৎপন্ন করতে পারবা আচ্ছা এখান থেকে একে বাইর করে দিলা এটা উৎপন্ন করতে পারলো না তাহলে তোমার কি এটা দরকার আছে দরকার আছে তার মানে তুমি কি করলা এবার তুমি এইটাকে বাইর করে দিলা তোমাদের জন্য ইলেকট্রনটা বাইর হয়ে যায় আর ফিরে আসে না কারণ বেটার কি বেটার হচ্ছে এখন দেখো মোটামুটি সলভ হয়ে গেছে আমরা কি দেখতেছি আমরা একই ইলেকট্রনকে বারবার ব্যবহার করব। এর মানে আমরা এখন চক্রিয় দেখতেছি আগে যেটা আমরা পড়ছি সেটা অচক্রিয় ঠিক আছে দেখো ইলেকট্রনটা সূর্যের আলো পড়বে একটাতে এবার কিন্তু সে একা কাজ করবে এখান থেকে এখানে যাবে ফেরিডক্সিনে ফেরিডক্সিন আর এদিকে দিবে না

এটা একটা ব্যাপার আছে এর ব্যাপারটা হলো যে তুমি এখন একটা ইলেকট্রন যদি বারবার ব্যবহার করো তাহলে তুমি কিন্তু আর এই যে এটা তৈরি তৈরি করতে 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 পারবে পারবে না 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 এই যে কি এইটা কারণ এখান থেকে ইলেকট্রনটা ওরা দিলে ওরা তো নিয়ে চলে যায় তাহলে ওইটা তৈরির উপায় নেই বাট তোমাকে তো শক্তি উৎপন্ন করতেই হবে সূর্য থেকে পাওয়া শক্তি তুমি তৈরি করতে হবে তাহলে তোমাকে এখন সর্বোচ্চ তুমি কি তৈরি করতে পারবে অনলি এটি আমি অলপেক্টি এখানে এটিপি তৈরি করতে পারব আমি আর এটা তৈরি করতে পারব না কারণ এটা তৈরি করলে ইলেকট্রন দিয়ে দেওয়া লাগে অসক্রিয় হয়ে যায় আমার টার্গেট পানি না যেহেতু আমাকে সক্রিয় করতে হবে পানি নাই যেহেতু আমাকে একটা ইলেকট্রনই বারবার ব্যবহার করতে হবে তার মানে আমাকে এটিপির উপরেই নির্ভরশীল থাকতে হবে আর এটিপি তৈরির জন্য কি লাগে বলতো এখানে প্রচুর পরিমাণে প্রোটন তৈরি করতে হয় না যারা বের হয়ে গিয়ে এটিপি তৈরি করবে ঠিক কি না আর এখানে প্রচুর পরিমাণে যদি প্রোটন তৈরি করতে চাও তাহলে তোমাকে এই যে এই পাশে বারবার প্রোটন আনা লাগবে তাহলে তোমাকে অবশ্যই টু কুইননের হেল্প নিতে হবে তাহলে আমি আবার বলি দেখেন আমি এখন কি দেখতেছি সক্রিয় ফটো ওকে তাহলে আমি পুরো ব্যাপারটা বলি দেখেন সূর্যের আলো পিএস ওয়ান এর পরে ইলেকট্রনটা এক্সাইটেড হয়ে ফেরিডক্সিনে যায় ফেরিডক্সিন আর ওকে দেয় না কারণ ওকে দিলে ইলেকট্রনে চলে যেত এই জন্য এনএডি পিএস উৎপন্ন হয় না ওকার কি ঘুরে প্লাস্টো দেয় একে দেওয়ার কারণ হল প্লাস্টোকুইনন এই যে এখানে একটা কাজ করতে পারে প্রোটন ভেতরে ঢুকে যেতে পারে প্লাস্টোকুইনন এবার আবার সাইটোক্রোমকে দিবে সাইটোক্রোম প্লাস্টোসাইনিনকে দিবে প্লাস্টোসায়নিন আবার এঁকে দিবে তাহলে এখান থেকে যে ইলেকট্রনটা রওনা দিয়েছিল সে আবার এখানে আসলো কিনা তো এই যে বারবার এরা এখন ঘোরাঘুরি করবে ঘোরাঘুরি করবে সূর্য আলো বারবার এই ইলেকট্রনকে এক্সাইটেড করবে ইলেকট্রনটা শক্তি নিয়ে এই পাশে এসে এখানে একটু প্রোটন ঢোকাতে সাহায্য করবে আবার শক্তি খরচ হলো আবার আবার শক্তি পাইলো ইলেকট্রনটা এসে এখানে চলে আসে এই এখানে প্রোটন ঢোকায় আবার দুর্বল হয়ে এখানে যায় আবার আলোক শক্তি পায় শক্তি পেয়ে আবার চলে আসে এসে এখানে একটু প্রোটন ঢোকায় ইলেকট্রনটা আবার দুর্বল হয়ে এখানে চলে যায় চলতে থাকে এমনিই চলতে থাকে লাইক এ লুপ ওকে কতদিন চলবে এটা যতদিন পর্যন্ত পানি আসবে না পরিবেশে পানি আসলে তো আবার আগের অবস্থা শুরু হবে তো একটু দেখো এখন এই প্রসেসে শুধু এই জায়গায় প্রোটন ঢোকে প্রোটন বাড়ে প্রোটন আবার এই পাশে বের হয়ে যায় তারা আইন ঘোরায় তখন এটিপি এবং ফসফেট মিলে এটিপি উৎপন্ন হয় তার মানে চক্রীয় ব্যাপারটাতে শুধুমাত্র আপনি এটা উৎপন্ন করতে পারবেন চক্রীয়তে কি উৎপন্ন করতে পারবেন অনলি এটিপি তাহলে এখন আমরা দুইটা পার্থক্য একসাথে বোঝার চেষ্টা করব ফটো সিস্টেম ওয়ান ফটো সিস্টেম টু আরেকটা হচ্ছে চক্রীয় অচক্রীয় ভার্সেস চক্রীয়

ফটোসিস্টেম ওয়ান ইলেকট্রন গ্রহণ করে প্লাস্টোসাইনিনের কাছ থেকে ফটোসিস্টেম টু ইলেকট্রন গ্রহণ করে পানির কাছ থেকে ফটোসিস্টেম ওয়ান ইলেকট্রন দেয় হচ্ছে ফেরিডোকজিনকে আর ফটো সিস্টেম টু ইলেকট্রন দেয় হচ্ছে ফিওফাইটিন হয়ে প্লাস্টোকুইনকে ফটো সিস্টেম ওয়ান একা কাজ করতে পারে কোনটা সেটা সক্রিয়তে এই যে আমরা এখনো দেখলাম যেটা একা কাজ করে সে আর ফটো সিস্টেম টু যখন কাজ করে তখন ওটা কি হয় অসক্রিয় ফটোফসফোরাইলেশন হয় রাইট কোনটার সবচেয়ে মানে জারিত করতে পারে বেশি এর জারণ পাওয়ার কম কিন্তু এর জারণ পাওয়ার বেশি কারণ এইটা পানিকে ভেঙে ইলেকট্রন নিয়ে আসতে পারে এটা ইলেকট্রনের জন্য কখনো পানির উপর নির্ভর করে না এটা ইলেকট্রনের জন্য পানির উপর নির্ভর করে রাইট তো এই পার্থক্যটা তোমরা পড়বা পড়লে তোমাদের জন্য খুব সহজ হবে ঠিক আছে তাহলে ফটো সিস্টেমের পার্থক্যটা আমরা পড়লাম এবার আমরা দেখবো চক্রীয় এবং অচক্রিয় ফটোফসফোরাইলেশন এই যে এখন যেটা দেখতে পাচ্ছ ইলেকট্রন ঘুরতেছে দিস ইজ চক্রীয় আর আগে যেটা আমরা দেখছি দ্যাট ইস অসক্রিয় তাহলে আমি এক এক করে বলি বলতো সক্রিয়তে কি হয় ইলেকট্রনটা আমরা ফিরে ব্যবহার করি আর অসক্রিয়তে কি ছিল পানির ইলেকট্রনটা নিয়ে আমরা করে সক্রিয়তে কি হয় চক্রিয়তে শুধু একটা ফটো সিস্টেম অংশ নাই অসক্রিয়তে কি ছিল প্রথমটা টু ওয়ান দুইটা অংশ নিয়েছিল কোনটাতে পানি লাগে অসক্রিয় যেটা আগে দেখছি এটাতে কিন্তু পানি লাগে না কোনটাতে ইলেকট্রনের উৎস পানি ওইটাতে ফটো সিস্টেম সরি অচক্রিয়তে তাহলে চক্রিয়তে ইলেকট্রনের উৎস কি ফটো ইলেকট্রনের উৎস এখানে রাইট কোনটাতে শুধুমাত্র এক ধরনের তরঙ্গ দৈর্ঘ্য ব্যবহার করা হয় এই চক্রিয় দেখতেছি চক্রিয়তে শুধুমাত্র এক ধরনের সাতশো নানোমিটার আর কোনটাতে দুই ধরনের আলো ব্যবহার হয় সাতশো এবং ছয়শো আশি যেটা এটা আগে দেখছি তো এমনি 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 সবগুলো পার্থক্য তোমাকে বোঝার চেষ্টা করতে হবে কোনটাতে শুধু এটিপি উৎপন্ন হয় চক্রিয়তে শুধু এটিপি উৎপন্ন হয় কোনটাতে এটিপি এবং এনএডিপি উৎপন্ন হয় যেটা আগে দেখছিলাম অসক্রিয়টা আমরা আগে দেখছি তাহলে এখানে শুধু মনে রাখো যেটা মানে না খারাপ অ মানে খারাপ আর খারাপ মানে বিচাল কর্মকাণ্ড ছিল আর যেটা সক্রিয় সুন্দর একটা ছোট শব্দ চক্রিয়টা ছোট তাহলে তোমাকে আগে এটা আইডেন্টিফাই করতে হবে যে কোনটা চক্রীয় ছিল কোনটা অচক্রিয় ছিল তাহলে তোমার জন্য পুরো ব্যাপারটা সহজ হয়ে যায় পুরো প্রসেসটা আলোক পর্যায়ে আমি এখন এক থেকে দেড় মিনিটের মধ্যে বলবো ঠিক আছে আমরা পড়ছিলাম সালক সংশ্লেষণ পানির ভাঙ্গনটা দেখে আমরা এইগুলো উৎপন্ন করতে চাইছি আলোক পর্যায়ে আমরা আসলে আলোক পর্যায়টা দেখছি রাইট আলোক পর্যায়টাকে বলা হয় সক্রিয় ফটোফসফর এলেশন এবং অসক্রিয় ফটো ফসফর সক্রিয় মানে যেটাতে আমরা এই যে এইটা ইলেকট্রনটা বাউরার ব্যবহার করি আর অসক্রিয় মানে যেটাতে আমরা ইলেকট্রনটা কি করি পানি থেকে নিয়ে এসে খরচ রাইট তো অচক্রিয় যেটা ছিল ওইটাতে আমরা পানি ভেঙে ইলেকট্রন পেয়েছিলাম আর পানির অভাব হলে পরিবেশে কিংবা এন এ এর অভাব হলে এন এর অভাব হলেও কিন্তু এইটা ঘটে চক্রিয়টা ঘটে ঠিক আছে তো পুরো প্রসেসটাতে কি থাকে আমরা অচক্রিয়টা ভাবি আর তোমরা তো চক্রিয়টা জানোই পুরো প্রসেসটাতে হচ্ছে দুইটা ফটোসিস্টেম থাকে ফটোসিস্টেম টু ফটোসিস্টেম ওয়ান ফটো সিস্টেম টু পানি থেকে ইলেকট্রন নেয় দেনে যেখানে ফিওফাইটিন প্লাস্টোকুইনন সাইটোক্রম প্লাস্টোসায়ানিন এখানে চলে আসে সূর্যের আলো ইলেকট্রনটা ফটোসিস্টেম ওয়ান থেকে বের করে দেয় তাহলে প্লাস্টোসায়ানিনের ইলেকট্রনটা এখানে বসে সায়ানিন দেয় ফেরিডক্সিনকে আর ফেরিডক্সিন কী করে এই যে এখানে একটা অ্যানজাইমকে দেয় দ্যাট ইস কল এনএডিপি রিডাক্টেস রিডাক্টেস এবং সে কী করে এনএডিপি কে nadpi से परिवर्तित করে h+s+ परिवर्तित right তারপর আমরা কি বলছি প্লাস্ট মানে যেখানে থাকবে সেগুলাচলনশীল কুইননটা হচ্ছে লিপিড প্লাস্ট কুইনন চলনশীল লিপিড প্লাস্ট সাইনিন হচ্ছে প্রোটিন সাপ right আর কোনটাতে কোন ধরনে থাকে ফেরিডক্সিন আয়রন সালফার থাকে প্লাস্ট সাইনিনে কপার থাকে সাইটোক্রোমে ফেরিক থাকে এগুলা সহজ জিনিস এখন যেটা পড়তে হবে সেটা হলো যে চক্রীয় এবং অচক্রীয় এবং ফটো সিস্টেমগুলো ফটো সিস্টেম টুটা পানি থেকে ইলেকট্রন নেয় কারণ এটা খুবই সক্রিয় জারক ফটো সিস্টেম ওয়ানটা সবসময় প্লাস ও সাইন থেকে ইলেকট্রন পায় আর কি জানতে হবে এখানে চক্রীয় এবং অচক্রিয়র পার্থক্য জানতে হবে আশা করছি তোমরা বুঝতে পারছো আশা করছি তোমাদের আলোক পর্যায়ে আর কোনো প্রবলেম থাকবে না আমি হাইলি ডিটেইল বলছি তোমাদের আর কোন কনসেপ্টে সমস্যা থাকার কথা না থাকলে অবশ্যই জানাবা আল্লাহ হাফেজ